Hey everyone, welcome back to my channel Crypto University. Finally, officially আমরা একটা বুল মার্কেটের মধ্যে এন্টার করতে যাচ্ছি এবং লাস্ট দুই তিন দিনে কিন্তু বিটকয়েন 40,000 42,000 ডলার থেকে বর্তমানে 50,000 ডলার টাচ করতেছে তো এই ভিডিওতে অনেক কিছু কভার করার আছে অনেক ইম্পর্টেন্ট বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব 70-80% মানুষই এই দিকগুলোতে নজর দেয় না যার কারণে যখন মার্কেট পিকে থাকে যখন অল টাইম হাই থাকে তখন গিয়ে মানুষ বাই করে বা তখন গিয়ে মানুষ এন্টার করে সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য নিউজ পাওয়ার জন্য এখানে কিন্তু যত লেটেস্ট নিউজ আছে সবগুলো আপনি পেয়ে যাবেন সাথে সাথে মাঝে মধ্যে আমি কিছু আপডেট এখানে শেয়ার করি তো যদি আপনি জয়েন থাকেন এইসব আপডেট আপনি এখানে মিস করবেন না নাও আমাকে কয়েকজন বলতেছে যে আমি যে নিউজগুলো এখানে পাবলিশ করি বা এই নিউজগুলোর আসলে মানে কি বা আমরা কিভাবে বুঝবো যে কোন নিউজটার কারণ কি বা পারপাস কি নাও এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন ইটিএফ 10 বিলিয়ন ডলারের মাইলস্টোন হিট করেছে এটার মানে হলো এখন পর্যন্ত 10 বিলিয়ন ডলারের বিটকয়েন মানুষ এখানে পারচেজ করেছে ইটিএফ এর মাধ্যমে যেটা একটা হিউজ মাইলস্টোন এবং বিটকয়েনের একটা হিউজ ডিমান্ড আছে মার্কেটের মধ্যে স্পেশালি ইনস্টিটিউশনদের মাঝে তারপর এখানে শেয়ার করা হয়েছিল আর মাত্র 65 দিন আছে নেক্সট বিটকয়েনের হালভিংয়ের এটার মানে হলো আর 65 দিন পর বিটকয়েনের হালভিং হবে এবং বিটকয়েনের যে রিওয়ার্ডটা আছে মাইনারদেরকে যে পরিমাণ রিওয়ার্ডটা দেওয়া হয় ওইটা হাফ করে ফেলা হবে তারপর এখানে আছে 5 মিলিয়ন এইচটি টোকেন এখানে বার্ন করা হয়েছে যেটার দাম হলো 10 মিলিয়ন ডলার এটার মানে হলো এইচটি টোকেনটা যেহেতু বার্ন করা হয়েছে 10 মিলিয়ন ডলারের তো মার্কেট থেকে এইচটি টোকেনের সাপ্লাই এখানে কমেছে বা আগের তুলনায় কম পরিমাণ এইচটি টোকেন বর্তমানে সার্কুলেটিংয়ে আছে তারপরে এরকম প্রচুর পজিটিভ নিউজ পেয়ে যাবেন এখানে বা এরকম প্রচুর ডেটা আপনি এখানে পেয়ে যাবেন আমি ফিউচারে ট্রাই করব অন্য কোনো ভিডিওতে এইসব বিষয় নিয়ে আরও ডিটেলসে কথা বলার জন্য তবে এখানে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই এটা হলো বিটকয়েনের নেক্সট সাইকেল আমরা কিন্তু দেখেছি বিটকয়েন লাস্ট 2 মাস ধরে এই জায়গাটার মধ্যেই ঘোরাঘুরি করতেছে অ্যান্ড ফাইনালি কিন্তু বিটকয়েন আরেক দফা এখানে পাম্প করা শুরু করেছে যেটার মূল কারণ হলো বিটকয়েনের হালভিং নাও বিটকয়েনের হালভিং কিন্তু মার্কেটের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এটাকে ঘিরেই কিন্তু বর্তমানে এই পাম্পটা তৈরি হইতেছে বাট এখানে আরেকটা বিষয় আছে হালভিং হওয়ার পর কিন্তু মার্কেট একটু ডাউন হয়ে থাকে অলওয়েজ তবে বেশি একটা হয় না যেমনটা এখানে হয়েছিল ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পর মার্কেট এখানে অনেকটা ডাউন হয়েছিল তো এটাকে মূলত বলে বাই দ্য রুমার সেল দ্য নিউজ যখন নিউজটা আসে বা যখন ইভেন্টটা আসে তখন মানুষ এখানে সেল করে বা তখন মানুষ এখানে প্রফিট বুক করে অ্যান্ড অলরেডি যেহেতু হালভিং আসতেছে এই কারণে মার্কেট এখন পাম্প করতেছে প্রবাবলি আমরা 60-70 হাজার ডলারের দিকে দেখতে পারবো বা অল টাইম হাইয়ের কাছাকাছি দেখতে পারবো যখন হালভিংয়ের কাছাকাছি টাইম আসবে সো এবার আপনাকে একটু কেয়ারফুল হয়ে যেতে হবে কারণ আমরা প্রিভিয়াসলি এরকম দেখেছি অনেকবারই হালভিং হওয়ার পর মার্কেট অনেকটা ডাউন হয় বা মার্কেট ডাউন হয়ে থাকে জেনারেলি নাও কথা হলো এই যে এখানে ডাউনটা দিয়েছে এখন তো আমার আর ডাউনকে ঘিরে কোনো কাজ নাই কিন্তু স্টিল এইখানে একটা লার্নিং অপরচুনিটি আছে আমি মনে করি বা এখানে আসলে হয়েছিলটা কি এইটা নিয়ে আমাদের জানা উচিত মূলত এখন পর্যন্ত ওয়ার্ল্ডের লার্জেস্ট বিটকয়েন হোল্ডিং আছে হলো গ্রেস্কেলের কাছে গ্রেস্কেল বিটকয়েন ট্রাস্টের কাছে 4 লাখ 4.5 লাখ বিটকয়েন আছে তাদের এই ট্রাস্টের মাধ্যমে মানুষ ইনভেস্টমেন্ট করতে পারতো বিটকয়েনের মধ্যে এবং গ্রেস্কেল চাইলে এখানে ট্রেডিং করতে পারতো না বা বিটকয়েনটা বাই সেল করতে পারতো না কিন্তু ফাইনালি যখন এটাই ইটিএফ এর মধ্যে কনভার্ট হয় তখন অনেক পরিমাণ মানুষ এখানে গ্রেস্কেলের এই জিবিটিসিটা সেল করা শুরু করে প্রায় 1 লাখ বিটকয়েন মার্কেটের মধ্যে এখানে সেল করে তাদের আগে হোল্ডিং ছিল 5.5 লাখ বিটকয়েন এবং বর্তমানে আছে হলো 4.5 লাখ বিটকয়েন কিন্তু আপনি যদি দেখেন তারা 1 লাখ বিটকয়েন সেল করেছে ব্ল্যাক রক এখানে 82,000 বিটকয়েন বাই করেছে যেটা হলো 4 বিলিয়ন ডলার তারপরে ফিডেলিটি এখানে 70,000 বিটকয়েন বাই করেছে আর কিটিএফ এখানে 18,000 বিটকয়েন এখানে নিয়েছে তারপরে হলো বিটওয়াইজ 18,000 ওভারঅল সবগুলো মিলা অ্যারাউন্ড 2 লাখ বিটকয়েন মার্কেট থেকে বাই হয়েছে এখন পর্যন্ত তো এই পরিমাণ বিটকয়েনটা বাই হতে কিন্তু একটু টাইম লেগেছিল কিন্তু এখানে গ্রেস্কেল খুবই ফাস্ট এখানে সেল করতেছিল 1 সপ্তাহের মধ্যে তারা এখানে প্রায় 1 লাখ বিটকয়েন সেল করেছে মার্কেটের মধ্যে যেটা আমরা খুব একটা আশা করি নাই বা যেটা আনএক্সপেক্টেড ছিল যার কারণে মার্কেট একটু বেশি টাইম এখানে ডাউনে ছিল বা মার্কেট একটু সেলিং প্রেশার ছিল মার্কেটের মধ্যে অ্যান্ড আমি কিন্তু আমার লাস্ট আপডেটটাতে এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বিটকয়েন আবার ডাউনে যাচ্ছে এবং এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল সেটা হলো বিটকয়েন এখানে 40,000 ডলারের এই সাপোর্টটা বা এই ট্রেন্ডটা এখানে ক্রস করে ফেলেছে নাও এখানে ক্রস করলেও কিন্তু নেক্সট 2-3 ক্যান্ডেলের মধ্যে এটা
আবার বাউন্স ব্যাক করে $40,000 উপরে চলে আসে, এটাকে আমরা বলি ফেক আউট। বা আমরা তো এখানে দেখতে পাচ্ছেন একটা আপ ট্রেন্ডের মধ্যে আছি, যেখানে আমরা প্রতিবার নতুন নতুন হাই এখানে তৈরি করতেছি, কিন্তু ডাউন ট্রেন্ড হলে বিষয়টা হতো এরকম টাইপের। এখান থেকে যেহেতু ডাউন দিয়েছে, তারপর এগেইন ডাউন দিত, এইভাবে মার্কেটটা ডাউন দিতে পারত, এটা একটা পসিবিলিটি ছিল এবং আমি আপনাদের সাথে অ্যালার্ট করে দিয়েছি। চার্টে যা দেখতেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। বাট যেহেতু মার্কেটের মধ্যে হিউজ অ্যামাউন্টের বাইং হচ্ছে কন্টিনিউয়াসলি বিটকয়েন, এবং সামনে আর মাত্র 2 মাস আছে বিটকয়েনের হালভিংয়ের, সো আমরা এগেইন এখানে ব্যাক নতুন হাই তৈরি করার জন্য। $50,000 সাইকোলজিক্যালি খুব হেভি একটা সাপোর্ট, অ্যান্ড যদি আমরা $50,000 ক্রস করতে পারি, আমাদের এখানে আসলে স্পেশাল তেমন কোনো রেজিস্টেন্স নাই, একদম 60,000 বা 65,000-এর দিকে একটা ভালো রেজিস্ট্যান্স আছে, যেটাই আমাদের গত বুল মার্কেটের অল টাইম হাই ছিল, বা যেটাই গত বুল মার্কেটে হাই তৈরি করেছিল। অ্যান্ড বলতে না বলতেই মার্কেট কিন্তু সেই $16,000 থেকে বর্তমানে চলতেছে $50,000, কিছুদিন পর $70,000 টাচ করবে। মার্কেটের মধ্যে কিন্তু স্ট্রং এখন মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সোলানার মধ্যে, তারপর হলো চেইন লিঙ্কের মধ্যে। চেইন লিঙ্কটা এই বুল মার্কেটের মধ্যে খুবই ভালো পারফর্ম করবে, এই জন্যই চেইন লিঙ্ক নিয়ে আমি এখানে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, চেইন লিঙ্ক কেন এত ইম্পর্ট্যান্ট, অ্যান্ড চেইন লিঙ্ক 2.0 আসলে কিভাবে কাজ করে। অ্যান্ড দেখতে পাচ্ছেন অলরেডি চেইন লিঙ্ক $20 টাচ করেছে, যেটা আমি মনে করি আমাদের কমিউনিটির জন্য, সবার জন্য অনেক বুলিশ। আমি জানি প্রচুর পরিমাণ মানুষের কাছে চেইন লিঙ্ক আছে, সো আপনার কাছে যদি চেইন লিঙ্ক থাকে তাহলে এখানে সেল করবেন না। কারণ হলো মানুষ যেটা ভুল করে থাকে, সোলানে যখন এখানে $20 থেকে $40 আসলো, সবাই এখানে প্রফিট বুক করা শুরু করেছে, যেটা একটা বোকামি। কারণ আপনাকে এখানে মুভমেন্টের মধ্যে বা মার্কেট ন্যারেটিভের মধ্যে খেয়াল রাখতে হবে, যেহেতু সোলানার উপর সবার নজর আছে, সোলানা পাম্প করতেছে, দ্যাটস মিন সোলানা আরও পাম্প করবে বা সোলানার আরও পটেন্সিয়াল আছে। এখনও মার্কেট বুল মার্কেটের টপের থেকে অনেক পরিমাণ নিচে আছে, বা বুল মার্কেটের টপ হয়তো আমরা 8-10 মাস বা 1 বছর পর দেখতে পারবো। সো এত কুইকলি এক্সিট করাটা আসলে ঠিক হবে না। চেইন লিঙ্ক যদি আপনার হোল্ডিংয়ে থাকে হোল্ড করবেন, আমার টার্গেট $100-এর কাছাকাছি, বা $100 তো আমি মনে করি ইজিলি যাবে, সো চেইন লিঙ্কের মধ্যে নজর আছে। এটা ছাড়াও পোলকাডটের মধ্যেও ভালো একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, তারপর পলিগন আছে যেটাও ভালো মুভমেন্ট দেখাচ্ছে। সো ওভারঅল আমি এটা বলতে চাচ্ছি বিটকয়েন তো $50,000 টাচ করতেছে, সো আপনার হোল্ডিংয়ে যে কয়েনগুলো আছে ওইগুলো স্ট্রংলি হোল্ড করেন, সামনে হিউজ প্রফিট করার অপরচুনিটি আসতেছে। আমি এখানে যেটা বলতে চাই সেটা হলো এই বুল মার্কেটে আমাদের বিটকয়েনের প্রাইস প্রেডিকশন আসলে কিরকম হতে পারে, বা এই বুল মার্কেটের মধ্যে বিটকয়েন আসলে কততে টাচ করতে পারে। এখানে আমি আপনাদের সাথে একটা চার্ট শেয়ার করতে চাই, যেটা দেখে আপনি একটা আইডিয়া করতে পারবেন। এটা নাম হলো বিটকয়েনের লং টার্ম পাওয়ার ল। নাও এই পাওয়ার লটা ফিজিক্সের একটা ল বা ফোর্স, যেটা আপনি ইউনিভার্সের সব জায়গায় পাবেন, বা এটার প্রমাণ আমরা সব জায়গায় পাই। সো এখানে কোনো একজন এই পাওয়ার লটাই ইউজ করেছে বিটকয়েনের প্রাইস প্রেডিকশন করার জন্য, বা বিটকয়েনের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড দিয়ে একটা আন্দাজ করার জন্য যে বিটকয়েনের প্রাইস কত পর্যন্ত রিচ করতে পারে। সো এই পাওয়ার লটা দেখলে আপনি অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে বিটকয়েনের বটম আসলে কোন জায়গায় তৈরি হচ্ছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে বটমে ছিলাম $16,000 মধ্যে। নাও এই গ্রিন লাইনটা বা সবুজ লাইনটা, এটা হলো মিডিয়াম টাইপের, তার মানে বিটকয়েন যদি $70,000 টাচ করে তাহলে বিটকয়েন এখানে মাঝখানে চলে আসবে, বা বলতে পারেন 50-50 সিচুয়েশনে চলে আসবে। এখান থেকে যদি উপরে যায়, বিটকয়েনের পাওয়ার ল অনুযায়ী এটা $3,00,000 পর্যন্ত টাচ করতে পারে, বা $3,00,000-এর কাছাকাছি অল টাইম হাই হতে পারে। না মার্কেটের মধ্যে কিন্তু এরকম আরেকটা চার্ট আছে, সেটা হলো বিটকয়েনের স্টক টু ফ্লো মডেল। এটার চার্টটাও সেম, বাট বিটকয়েনের এই পাওয়ার ল এর চার্টটা কিন্তু অন্যরকম, বা এখানে টেকনিকটা অন্যরকম। নাও আমি যেটা রিকমেন্ড করব বা যেটা আপনি মাথায় রেখে চলবেন, সেটা হলো আমাদের কিন্তু এই সবুজ লাইনের উপরে যাওয়ার পরই, $70,000 বা $80,000-এর উপরে যাওয়ার পরই আমাদের এখানে প্ল্যান করতে হবে যে আমরা কিভাবে এক্সিট করব, বা আস্তে আস্তে আমাদের এখানে এক্সিট করার জন্য রেডি হতে হবে। $80,000-এর উপরে ধরলাম $1,00,000 বা $90,000-এর কাছাকাছি বিটকয়েন গেল, আপনাকে এখানে আপনার পোর্টফোলিওর 30-40% সেল করে দিতে হবে, যেটা আমি মনে করি বেস্ট। দেন আপনার সেকেন্ড দফায় আপনি সেল করতে পারেন $1,50,000-এর কাছাকাছি, বা পার্সোনালি আমার মনে হচ্ছে $1,50,000-এর কাছাকাছি যাইতে পারে, বা $1,50,000 টাচ করতে পারে। বিকজ লাস্ট এক মাসেই মার্কেটের মধ্যে প্রায় $10 বিলিয়ন বিটকয়েন বাই করা হয়েছে, নেক্সট এক বছরে এই অ্যামাউন্টটা $50 বিলিয়ন
থেকে $100 billion হতে পারে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। তো বিটকয়েন কিন্তু এত বড় অ্যামাউন্টের জন্য স্টিল একটা ছোট একটা অ্যাসেট, এবং যেটা বিটকয়েনের প্রাইসকে $1.5 লাখ থেকে $2 লাখ পর্যন্ত হিট করাইতে পারে। সাথে সাথে হালভিং তো আসতেছেই, তো মার্কেটের মধ্যে সামনে একটা ফুল স্কেল হাইপ তৈরি হতে পারে, যেটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। আপনিও যদি হাইপের মধ্যে চলে আসেন অন্যান্য মানুষের মতো তাহলে কিন্তু চলবে না। আর আমাদের চ্যানেলে প্রিভিয়াসলি বেশ অনেকগুলো কয়েন আপনাদের সাথে শেয়ার করেছি, এই কয়েনগুলো আপনার যদি হোল্ডিংয়ে থাকে আমি বলবো হোল্ড করার জন্য। প্রতিটা কয়েন থেকে 200 থেকে 500% বা 1000% পর্যন্ত প্রফিট নিয়ে আপনি এক্সিট করবেন। সামনে আপনাদের সাথে আরও কিছু লো ক্যাপ অ্যাল্ট কয়েন শেয়ার করব। তো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন এই ধরনের ক্রিপ্টো রিলেটেড আপডেট পাওয়ার জন্য, নিউজ পাওয়ার জন্য। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এইটা নিয়ে আপনার মতামত, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।